অবশেষে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে তুমুল গতিতে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ, যার ফলে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলায়। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের কোন জেলায় কতটা প্রভাব ফেলতে চলেছে সে নিয়ে আজ জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ আপনার জেলায় কোথায় কোথায় প্রভাব ফেলতে চলেছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনাদের জেলায় আবহাওয়া কীরূপ রয়েছে সেটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধেয়ে আসা বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ আপনার জেলায় কোথায় কোথায় প্রভাব ফেলতে চলেছে জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় যশ। এদিন রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের। এই ঘূর্ণিঝড় বুধবার বঙ্গোপসাগরে সর্বোচ্চ 190 কিলোমিটার ঘন্টায় গতি উঠতে পারে। ঘূর্ণিঝড়টি বুধবার দুপুরে দীঘা থেকে বালাসোরের মাঝে কোথাও স্থলভাগে প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড় বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে এবং গতিবেগ অনেক বেশি থাকার সম্ভাবনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের অভিমুখ যেই দিকে রয়েছে তাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে প্রায় তা নিশ্চিত। অনুমান করা হচ্ছে সুন্দরবনের সাগরদ্বীপ হয়ে ঘূর্ণিঝড় স্থলভাবে প্রবেশ করতে পারে। কোন জেলায় কেমন প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড়? যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর চব্বিশ পরগনা উপকূল এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা একাংশে প্রতি ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 100 থেকে 120 কিলোমিটার। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের 3 জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে একটি লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।